কোনো ডিমের দাম এই অ্যাবনর্মাল ভাবে একদিন বা দুই দিনে তিন টাকা সাড়ে তিন টাকা পার ডিমে বেড়েছে এই ইতিহাস আমরা দেখিনি, আমি অন্তত দেখিনি। একটি অদৃশ্য হাত আমরা বলি না, সে একটা অদৃশ্য হাত খেলা করছে, আমরা সেই অদৃশ্য হাত উন্মোচন করার জন্য এখানে বসেছি। মাননীয় প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত নিলেন 1000 মেগাওয়াট আপনার লোড শেডিং করতে হবে, এবং এটি দুটার সময় এটা মিডিয়াতে আসছে। ক্যাবিনেট মিটিংয়ের পরে ব্রিফিং হয়, আমাদের ক্যাবিনেট সচিব স্যার ব্রিফিং করেন, তখন আসছে যে সিদ্ধান্ত হয়েছে 1000 মেগাওয়াট লোডশেডিং হবে, 2 ঘন্টার মধ্যে স্টেডিয়াম মার্কেট এবং নবপুর মার্কেটে আপনার চার্জার ফ্যান লাইটের দাম 200-300 টাকা বাড়তে বাড়তে দুই দিনের মধ্যে 1000 টাকা পর্যন্ত বেড়েছে। সমস্যাটা হয় ওখানেই, তখনই হলো আমাদের যেহেতু একটা আমরা এখানে একটা কাজ করি, সরকারের একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করি, তখনই আমাকে মার্কেটে যেতে হয় এবং তখনই আমাদেরকে ফাইন্ড আউট করতে হয় যে এই কারসাজিটা কোথায় হয়েছে। কারণ হলো যে আপনারা বললেন যে এই যে একটা নেগেটিভ আপনার অবস্থা সারা বিশ্বের সব কিছুর দাম বেড়েছে, সেই অনুযায়ী কিন্তু প্রাইসও বেড়েছে। সেই প্রাইসটা কী বেড়েছে, ওই যে আমি প্রথমে উদাহরণ দিয়েছিলাম, এই 3 বছর আগে 95 টাকার সোয়াবিন তেল এখন 200 টাকা, আপনার 3 বছর আগে ডিমের দাম কত ছিল আমি যা আমার ঠিক আমার ডাটা নেই, কিন্তু ডিমের দাম কিন্তু অলরেডি আপনার 110-120 আমরা কিন্তু খুচরা পর্যায়ে কিনতাম, কিন্তু দুই একদিনের ঘটনায় আপনার যখন এটা 160 টাকা ক্রস করে এবং ওই যে পেঁয়াজ একবার 300-200 টাকা হয়ে গেল না, বিষয়টা হলো যে আমরা মাঠে নামার কারণে, আমার অন্তত এইটুকু বিশ্বাস যে মাঠে নামার কারণে আবার নেগেটিভ হয়েছে। এবং এটা যদি আমরা যেটা বলছেন যে সব কিছু ওপেন করে দিব, তাহলে হয়তো কি এটাও আবার ওই যে ডাবল সেঞ্চুরি হয়তো করতো। এই গত 51 বছরের স্বাধীনতা উত্তর আমাদের যে ইতিহাসে কখনো ডিমের দাম এই অ্যাবনর্মাল ভাবে একদিন বা দুই দিনে 3 টাকা সাড়ে 3 টাকা পার ডিমে বেড়েছে এই ইতিহাস আমরা দেখিনি, আমি অন্তত দেখিনি। তাহলে আপনার যে পরিবহনের কথা যে আপনারা বলছেন বারে বারে যে 6-7 তারিখে বা দুই দিন একদিন পরিবহন আসে না, সেখানে ডিম্যান্ড সাপ্লাই, এটি আসলে কতটুকু সত্য? এখন যে বিষয়টি হলো যে এখানে মূল একটি বিষয় যে ফয়সাল কিন্তু আজকে আসেনি, এবং সেই যে ফয়সাল আসেনি এখন যদি আমি বলি তাকে আসতে দেওয়া হয়নি, তাকে আসতে দেওয়া হয়নি, ওই জায়গাটায় আমরা একটু কাজ করতে চাই। কেন ফয়সাল আজকে আসবে না, মানে তাহলে কি হচ্ছে যে এখানে সুতার একটি মানে কি বলবো যে সূক্ষ্ম টান একটা জায়গা থেকে আছে, একটি অদৃশ্য হাত আমরা বলি না, সে একটা অদৃশ্য হাত খেলা করছে, আমরা সেই অদৃশ্য হাত উন্মোচন করার জন্য এখানে বসেছি। ব্যাখ্যা আপনার অবস্থান থেকে আপনারা দিবেন, কোনো সমস্যা নাই। যে আমাদের প্যারাগন থেকে বললেন যে আজকে 35 টাকার ভুট্টো আপনার 40 টাকায় বিক্রি হয়েছে, এমন কি কারণ হলো যে আপনার এই 5 টাকা ভুট্টোর দাম বাড়লো, সেই ডিমটা আপনার প্রডিউস করে বাজারে কবে আসবে, আমার হঠাৎ করে আমার একদিনে 3 টাকা আপনার অতিরিক্ত দাম বেড়ে গেছে। যারা এখানে মিডিয়া ভাইদের মাধ্যমে যারা সারা বাংলাদেশের মানুষ জানছে তারা কিন্তু ক্লিয়ার, এবং আমাদের কাছে বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে আমরা সব কিছু ফাইন্ড আউট করি, আমরা এন পর্যায়ে যারা মূল সোর্স যেখান থেকে সেই জায়গায় আমরা কোনো ব্যবস্থা নিচ্ছি না। সেই কারণে আমি আপনাদেরকে ডেকেছি, আপনারা এসেছেন, আমি এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে সত্যটা উদ্ঘাটন করতে চাই, সেটার জন্য আমরা আপনাদের হেল্প চাচ্ছি।